সুপ্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে দশটি কারণ নিয়ে এসেছি যে কারণের জন্য আপনি আপনিও একজন মুসলমান হইতে চাহিবেন নাম্বার ওয়ান জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশা হ্যাঁ জান্নাতুল ফেরদাউসে গিয়ে বাহাত্তরটা হুরির উঁচা উচ্চা টিপা টিপির জন্য আপনি মুসলমান হইবার খায়েশ রাখিবেন আচ্ছা একবার জান্নাতুল ফেরদাউসে গিয়ে একটা হুরির গর্তের ভিতর ভিতর যদি আপনি ইমান ঢুকিয়ে দিতে পারেন তাহলে আপনার বাহাত্তর বছর চলে যাবে আপনি কোনো টেরি পাবেন না হুরির টিলার উপর একবার উঠলে পরে হুরির টিলা নিচে নামতে আর না আপনি ওই হুড়ির টিলার উপর কোমর দিয়ে উঠ আপনার আপনার কোমরের এক্সারসাইজ করবেন কোমর উপরে নামবে নিচে নামবে উপরে নামবে নামবে নিচে এইভাবে কোমর আপনার হুড়ির গর্তের মধ্যস্থানে মধ্যস্থানের উপর উঠা নামা করতে থাকবে হুম তো আপনি বেহেস্তে ওই লাগালাগির জন্য গুতাগুতি করার জন্য হুম আপনি কি করবেন আপনি মুসলমান হইতে চাইবেন আপনি মানে মানে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য আপনি মুসলমান হতে হবে ঠিক আছে তো এটির আশায় অনেকেই মুসলমান হয়ে থাকে দেখবেন অনেক বয়স্ক চাচা হুম রাত্রির বেলা হ্যাঁ কী করতেছে বিছানায় বিছানায় শুয়ে শুয়ে বেহেস্তের হুরের বর্ণনা নাম বর্ণনা নামক বইটি পড়তেছে আপনি এটা দেখবেন তারপর দেখবেন তার লুঙ্গি টুঙ্গি ভিজে গেছে মানে তার মানে খায়েসটা মানে এত বেশি এত বেশি হবে যে হুরিকে না হাতে নাগালে না পাইলে ওপরে বেহেস্তে গিয়ে যে সে হুরিকে লাগাইতে পারবে এর কল্পনায় তার ইমানদণ্ড হাড়া হয়ে যায় চাচামিয়ার মিয়ার ইমানদণ্ড হাড়া হয়ে যায় তারপর তার লুঙ্গি পাজামা ভিজে যায় ঠিক আছে তো এই কারণে মানুষ আপনি একজন মুসলমান হইতে চাইবেন হ্যাঁ ঠিক আছে আমি একটি ঘটনা বলি একবার এক সন্ত্রাসী মুসলিম সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলা করার সময় সে নিজেকে নিজেকে খুন করে ফেলে এবং সেই সাথে তা মানে কিছু ইনোসেন্ট মানুষকে আত্মঘাতী আত্মঘাতী বোমার মাধ্যমে হত্যা করে ফেলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে যে তার ইমানদণ্ড ইমানদণ্ডটা ছিল লোহার বর্ম দিয়ে মানে আবৃত করা মানে সে মানে সে সে তার ইমানদণ্ডকে লোহার শিল দিয়ে মানে কি করেছিল মানে লক্ষ্য করে রেখেছিল যাতে যাতে তার মানে তার শরীর জলে পুড়ে যাওয়ার পরেও তার ইমানদণ্ডটা যাতে মানে জলে অঙ্গার না হয়ে যায় কিংবা সাই না হয়ে যায় কারণ ওইটা তো ওই শহীদ হওয়ার পরে জান্নাতুল ফেরদাউসে গিয়ে কাজে লাগবে সুতরাং সে এটিকে রক্ষা করার চেষ্টা করেছিল ঠিক আছে এই এটি হচ্ছে অন্যতম বড় কারণ যে কারণে যে কারণের জন্য আপনি মুসলমান হইতে চাইবেন আচ্ছা দুই হচ্ছে গনিমতেল মাল আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আপনি কাফেরদের কাফেরদের উপর যখন তখন অতর্কিতে হামলা চালাবেন হামলা চালিয়ে তাদের মানে মাটি দখল করে ফেলবেন তাদের জায়গা জমি দখল করে ফেলবেন তারপর এইগুলো দখল করার পরে এইগুলোকে আপনি গণিমতের মাল হিসাবে সারা জীবন ভোগ করবেন আপনার আর ব্যবসা বাণিজ্য কাজ কাম করার কোনো দরকার নাই কৃষি কাজ করার দরকার নাই সরকার সরকারি চাকরি করার দরকার নাই কোনো কিছুরই দরকার নাই খালি মুসলমান হয়ে গেলে পরেই আপনি যেখানে সেখানে কাফিরদের হ্যাঁ কাফিরদের এলাকায় গিয়ে অতর্কিতভাবে আক্রমণ করবেন আক্রমণ করে হ্যাঁ তাদের মালসামানা লুটপাট করে সারা জীবন আরামসে তাদের মালসামানাকে গণিমতের মাল হিসাবে ভোগ করবেন চিন্তা ডুফুর্তি ঠিক আছে এরপর তো আরও আরেকটা জিনিস রয়েছে তাদের মা বোন কন্যা স্ত্রী এদেরকে গণিমতের মাল হিসাবে যৌনদাসী বানিয়ে সারা জীবন তাদের তাদেরকে ভোগ করতে পারবেন এই সুবিধাটুকু আপনি পাবেন মুসলমান হলে সুতরাং গণিমতের লাভের আশায় আপনি মুসলমান হতে পারেন নাম্বার থ্রি থ্রি ইসলামে মিউজিক হারাম 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 ঠিক আছে কুল্লু হারাম আপনি মিউজিক শুনলে আপনি চরিত্রহীন হয়ে যেতে পারেন হুম আপনি গান বাজনা করলে পরে আপনি শয়তান হয়ে যেতে পারেন আপনি ভালোবাসাবাসী শিখে ফেলতে পারেন হ্যাঁ আপনি যদি ভালোবাসাবাসী শিখে ফেলেন গান বাজনা শোনার পরে তাহলে তো আপনি জান্নাতের জন্য কোনো কাজ করবেন না জিহাদ করবেন না আপনি ভালোবাসাবাসী খেলা নেলা এইগুলো জান্নাতুল ফেরদাউসে গিয়ে হুরিদের সাথে করবেন তারপর আপনি গান বাজনা গান বাজনার মধ্যে গানের মধ্যে বা মিউজিকের মধ্যে প্রেম ভালোবাসার কথা আছে যেমন আমি তোমায় ভালোবাসি হ্যাঁ ওই শুন কদম্বতলায় বাজায় কে মোর প্রিয়া হবে এসো রানী দেব খুপায় তারার ফুল এই সমস্ত ভালোবাসাভাষীর গান আপনি শুনবেন এগুলো শুনবেন কেন এগুলো কুল্লু হারাম এগুলো শুনলে আপনি পবিত্র কোরআন পড়তে পারবেন না কোরআনের মধ্যে যে হুরের বর্ণনা উঁচা উঁচা হুরের স্তনের বর্ণনা দেওয়া আছে যে স্তনগুলো দিয়ে আপনি বেহেস্তে গিয়ে লাত্তি ফুটবল খেলবেন কামড়া কামড়াকামড়ি করবেন হুম খামসা খামসি করবেন এই 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 এইগুলো লেখা আছে কোরআনের মধ্যে সুতরাং এইগুলো আপনি কোরআনের মধ্যে পড়বেন না কোরআনের মধ্যে জিহাদের জন্য উৎসাহিত করা হয়েছে আপনি জিহাদ করবেন না আপনি যদি গান বাজনা শুনেন আপনি কোরআন পড়া বাদ দিয়ে দেবেন সুতরাং এই কারণে মিউজিক হারাম করা হয়েছে সুতরাং মিউজিক হারাম হওয়ার কারণে আপনি কী করবেন বেশি বেশি করে কোরআন পড়বেন আর বেশি বেশি করে যদি কোরআন পড়ে থাকেন তাহলে বেশি বেশি করে রাতের বেলা হুরের চিন্তায় আপনার লুঙ্গি ভিজিয়ে ফেলবেন হ্যাঁ পরের বাড়ি ঘরে কাফিরদের ইয়েতে গিয়ে এলাকায় গিয়ে আপনি হামলা করবেন হামলা করে গণিমতের মাল কি করবেন লাভ করবেন লাভ করে জীবনটাকে আরামায়সে কাটিয়ে দেবেন তো এই কারণে আপনি কি কি করবেন আপনি মিউজিক শুনবেন না হুম তো এই এটার জন্য কিন্তু মিউজিক হারাম হওয়ার কারণে আপনি মুসলমান হবেন ঠিক আছে আচ্ছা নাম্বার ফোর চার বিয়ের সুবিধা এবং অগণিত নারী ভুগের চান্স ঠিক আছে তো আপনি কেন মুসলমান হবেন আপনি মুসলমান হবেন এই কারণে যে আপনি চারটি বিয়ে করার সুবিধা পাবেন যে সুবিধাটা অন্য ধর্মের মানুষ ভোগ করতে পারে না তো এই ব্যাপারে আমি একটি উদাহরণ দিচ্ছি উদাহরণটি আমা আমি নিয়েছি একজন আমার শ্রীলঙ্কান বুদ্ধিষ্ট মহিলা ফ্রেন্ডের কাছ থেকে উনি বলেছেন শ্রীলঙ্কাতে বহু হিন্দু এবং বেশ কিছু বুদ্ধিষ্টরা মুসলমান হয়ে মুসলমান হতে হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে মুসলমান হলে পরে তারা চারটি বিয়ে করতে পারবে এই সুবিধার জন্য শ্রীলঙ্কাতে কিছু অনেক হিন্দু পুরুষ এবং অনেক হিন্দু বুদ্ধিস্ট পুরুষরা মুসলমান হয়ে যায় তো আমি শুনে হাসলাম আমি ভাবলাম ওয়াও এটি আবার কি করে হয় তখন আমি তাকে প্রশ্ন করলাম তখন সে আমাকে বলল এই কারণে যে বুদ্ধিস্ট রিলিজিয়নে একটি বিবাহই একমাত্র করা যায় বুদ্ধিস্ট রিলিজিয়ন অনুযায়ী হিন্দু রিলিজিয়ন মোতাবেক আপনি একজন পুরুষ একটা বিবাহ করতে পারে ঠিক আছে যার কারণে এই সুবিধাটা তারা হিন্দু ধর্ম এবং বুদ্ধিস্ট ধর্ম পালন করার সময় পায় না এই সুবিধাটা নেওয়ার জন্য তারা শ্রীলঙ্কাতে কি করতেছে শ্রীলঙ্কাতে মানে মুসলমান হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে আমি বাস্তব উদাহরণ দিলাম এইখানে আর চারটা বিয়ের আরেকটা সুবিধা হলো যে আপনি চারটা বিয়ে করার পরে আপনার একটা বউকে যদি ডিভোর্স করে ফেলেন তাহলে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন তো এই এইভাবে চারটা বউ থেকে যদি আপনি প্রতি বছর হ্যাঁ দুই একটা বউকে ডিভোর্স করেন তাহলে আপনি আপনার বউয়ের সংখ্যা চার পর্যন্ত সীমিত রাখতে পারবেন তো চারটা বিয়ে করাটাই শুধুমাত্র ফাইনাল বিষয় না চারটা বিয়ে চারটা বউ চারটা বিয়ে করার পরে চারজন বউ থেকে যে কোনো বউকে আপনি ইচ্ছা মতো ডিভোর্স করে দিলে পরে আপনি ইচ্ছে মতো বিয়ে করতে পারবেন এটা কাইন্ড অফ রিসাইক্লিং মতো হুম মানে আপনি পুরানা জিনিস ফেলে দেবেন হ্যাঁ ফেলে দিয়ে নতুন জিনিস আবার কি করবেন রিপ্লেস করবেন রিসাইক্লিং বললাম মানে আমি একটু মজা করে বললাম আচ্ছা ঠিক আছে তো এরপরে এই এইভাবে মানে আপনি বহু স্ত্রীকে সারা জীবন আপনি ভোগ করতে পারবেন যদি আপনি কৌশলী হয়ে থাকেন ইসলামের বিধান বিধানও মানবেন আবার বহু আপনি শয্যা সঙ্গিনী করতে পারবেন ঠিক আছে তো চারটা বিয়ের বিধান চারটা বিয়ের বিধানের মানি এই না যে আপনি চারটা বউ নিয়ে সারা জীবন কাটাবেন আপনি যদি একটু কৌশলী হন তাহলে চারটা থেকে একটাকে ডিভোর্স করে দেবেন মাইনাস করে দেবেন তারপর আরেকটা বিয়ে করবেন তারপর আরেকটা বিয়ে করবেন হয়ে গেল চারটা এর মধ্যে আবার যদি আবার চারটা থেকে আবার যদি মাইনাস করে দেন দুইটাকে তাহলে নতুন আরও দুইটা কুমারী মেয়েকে বিয়ে করে নিয়ে আসবেন এইভাবে আপনি প্লাস মাইনাস করতেই থাকবেন করতেই থাকবেন সারা জীবন আপনি এনজয় করবেন বুড়া বয়স পর্যন্ত হুম আপনি কি করতে পারবেন ওই চারটা থেকে একটা মাইনাস করবেন দুইটা মাইনাস করবেন আবার নতুন মুখ নিয়ে আসবেন হ্যাঁ এইভাবে সারা জীবন আপনার বিয়ের পিড়িতে আপনি বিয়ের পিড়িতে বসতে পারেন আপনি সারা জীবন বড় হয়েই থাকবেন সারা জীবন আপনি জামাইবাবু হয়ে থাকবেন ঠিক আছে আপনি কাম কাজ চালাইতে পারবেন সমস্যা নাই এটি ইমাম হাসান করেছিল নবী মুহাম্মদের ইয়ে ওই তার কি জানি নাতি এটা ছিল বড় বদমাইশ সে প্রায় একশোটা না একশতটা একশতটার উপর অথবা তিনশো তটার মতো বিয়ে করেছিল সে প্রতি রাতেই বিয়ে করতো পরের দিন ছেড়ে দিত মোহরানা দিয়ে বুঝতে পারছেন কিন্তু তার মানে এটা তো আমি বুঝাতে পারলাম এইটা এটা অ্যামেজিং এই কারণে আপনি মুসলমান হতে পারবেন ঠিক আছে তা আমি যখন মিডিল স্কুলে টিচিং করতাম তখন আমি ইসলামের ইতিহাস পড়ানোর সময় বা ইসলামিক কালচার পড়ানোর সময় আমি বলেছিলাম ক্লাসরুমে বলেছিলাম যে ইসলামের চারটি বিয়ের বিধান রয়েছে তখন ওই আরন করে ইংলিশ ছেলেটা মানে খুশির চুটে সুবিধা আমি চারটা বিয়ে করতে পারবো বুঝতে পেরেছেন চার বিয়ের ফজিলত বুঝতে পেরেছেন এই চার বিয়ের সুবিধা নেওয়ার জন্য শ্রীলঙ্কাতে আমি আগেই বলেছি শ্রীলঙ্কাতে বহু পুরুষ ভিন্ন ধর্মের বহু পুরুষ মুসলমান হয়ে যায় বা কিছু কিছু পুরুষ মুসলমান হয়ে যায় তো আপনি চারটা বিয়ে করতে পারবেন সারা জীবন থেকে মাইনাস করবেন আবার নতুন করে নিয়ে আসবেন পর নতুন তাদেরকে লাগাইতে থাকবেন এরা যখন আবার বাসী হয়ে যাবে আবার এদেরকে তালাক দিয়ে দেবেন আবার নিয়ে আসবেন কিন্তু আপনার স্ত্রীদের কিন্তু তালাক দেওয়ার অধিকার নাই হ্যাঁ আপনার পারমিশন ছাড়া মানে আপনি আপনার কাছে তারা তালাক চাইবে পাঁচ নম্বর যে কারণটিতে কারণ কারণে জন্য আপনি মুসলমান হবেন সেটি হচ্ছে যে ইতরামে ইসলামের বাথরুম ফর্মুলা আপনি যখন বাথরুমে যাবেন তখন বাথরুমে ডান পা রাখবেন হ্যাঁ তারপর আপনি যখন আপনার ইয়ে করে শেষ করবেন ওই বাথরুমের কাজ শেষ করে ফেলবেন তখন আপনার পাশা তিনটা পাথর দিয়ে ঘষে নেবেন সাফ সুতরা হয়ে যাবে টয়লেট টিস্যুতে এইরকম কাজ হবে না ভাই টয়লেট টিস্যুর মধ্যে হলদে রঙ লেগে থাকে মানে ওই ওই যে জিনিস বের হয় আপনার ওই জিনিসের মানে হলদে রঙ লেগে লেগে থাকে সুতরাং এটি পরিষ্কার না পরিষ্কার হবে না আপনি পাশাটা ভালো করে তিনটা পাথর দিয়ে ঘষতে হবে আর এই ঘষার মাজা করার কারণে হ্যাঁ আপনার পাশার হাল বাহল ছিঁড়ে গেলে পরেও কিন্তু ওই জিনিসটা যে যে জিনিসটা যে মালটা বের হয় ওই মালটার কিন্তু নাম নিশানা থাকে না তো এর কারণে আপনি এই বাথরুমের নিয়ম রীতির কারণে আপনি মুসলমান হবেন এটা কিন্তু অন্য কোনো ধর্মে পাওয়া যায় না বা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না ঠিক আছে এই সুবিধার জন্য আপনাকে মুসলমান হতে হবে আচ্ছা এটা তো বললাম পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে পাঁচবার নামাজ পড়ার সুবিধার কারণে আপনাকে মুসলমান হতে হবে এখন প্রতিদিন যে আপনি পাঁচবার আল্লাহর আড়সের দিকে পাশা উল্টাইয়া হুম হ্যাঁ নামাজ পড়ে থাকেন এতে করে আপনার পাঁচবার পাঁচবার এক্সারসাইজ হয় আর তাছাড়া আপনার আল্লাহ কিন্তু আপনার পাশাটা দেখতে খুব পছন্দ করেন আল্লাহ হচ্ছে প্রিয় আল্লাহ ঠিক আছে তো আল্লাহকে আপনি পাশা উল্টাইয়া যে পাশা দেখাই দেখিয়ে থাকেন এতে কিন্তু আল্লাহ আপনার পাশা দেখে খুশি হবেন বা খুশি হন এই কারণে আপনি মুসলমান হতে হবে নাম্বার সাত মেয়েদেরকে কালো বস্তার সুবিধার কারণে আপনি মুসলমান হতে পারেন ঠিক আছে এখন একটা মেয়ে মানুষকে যদি আমি আপনি করেন ডোমিনেট হ্যাঁ তাকে যদি শাসন করেন হ্যাঁ তাহলে সে আপনার সাথে তর্ক বিতর্ক করবে না বাক বিতণ্ডা করবে না আপনার সাথে আপনার আপনার সকল ধরনের সুযোগ সুবিধা সে কি করবে সে কী করবে আদায় করে দেবে তো যার কারণে আপনি ইসলামের এই সুবিধার কারণে আপনি কি করতে পারেন মুসলমান হতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সাত নম্বর কারণ আট নম্বর কারণ হচ্ছে আপনি হজে যাবেন হাজার হাজার টাকা খরচ করে আর এই হজে যাওয়ার পরে আপনি যখন আপনি যখন কালো পাথরের পাথরকে কিসিং মিসিং করবেন কালো পাথরকে আপনি চুমা চুমি করবেন জিম্বা দিয়ে করবেন আপনার জীবনের সকল গুনা কালো পাথর শুষে নেবে এইবার ধরুন আপনি সারা জীবন খুন খারাবি ধর্ষণ রাহাজানি করেছেন ঠিক আছে হুম পরের স্ত্রীকে হুম কলা গাছের কলা গাছের নিচে নিয়ে আপনি ধর্ষণ করেছেন তার সাথে গুতাগুতি করেছেন হ্যাঁ অন্যের জায়গা জমি আপনি দখল করে ফেলেছেন হুম দখল করে নিজে ভোগ করেছেন এই সব যে অপকর্ম আপনি করেছেন সবগুলো কিন্তু সব অপকর্ম বা গুণা কালাক কালো পাতরে কাবা করে গিয়ে কালো পাতরে একবার চুমা দিলে পরে সব গুণাগুলো কালো পাতর চুষে নেবে তো এই সুবিধার কারণে আপনি কিন্তু মুসলমান হতে হবে বুঝতে পেরেছেন আপনার সাত সাতকুন মাফ হয়ে যাবে একবার হজ করলে সাত কুন মাফ হয়ে যাবে ঠিক আছে এরপর নয় নম্বর হচ্ছে আপনি কাফিরদেরকে খুপা কুপাকুপি করতে পারবেন আর এই খুপাকুপি বা জিহাদ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এতেও কিন্তু একটা সুবিধা আছে এতে সুবিধাটা হলো আপনি কাফিরদেরকে যদি কুপি করে হত্যা করে ফেলেন তাহলে যে সমস্ত কাফিররা বেছে থাকবে তারা সারা জীবন আপনার অনুগত হয়ে থাকবে এদের মধ্যে যারা আহলে কিতাবি থাকবে তারা আপনাদেরকে কি করবে জিজিয়া কর দেবে এটি থেকেও আপনারা একটা সুবিধা পাবেন সুতরাং এই সুবিধার জন্য আপনি মুসলমান হতে পারেন বা আপনারা মুসলমান হতে পারেন নাম্বার টেন ইসলাম মুসলমানদেরকে বিদ্বেষ শেখায় ও মুসলিমদেরকে ইসলাম ঘৃণা করতে শেখায় আসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না গ্রহণ না করার জন্য কুরআন স্পষ্ট নির্দেশ দিয়েছে এবং সমস্ত মুসলিমদেরকে নিকৃষ্ট পশুর সাথে তুলনা করেছে ইসলাম তুলনা কোরআন তুলনা করেছে এবং তাদেরকে নিকৃষ্ট পশুর চেয়েও জঘন্য হিসাবে আখ্যায়িত করেছে বা তাদেরকে মানে চিহ্নিত করেছে তো এই যে ঘৃণাবোধ এই ঘৃণাবোধ থাকার কারণে আপনি নিজেকে হ্যাঁ অমুসলিমদের তুলনায় এক অনেক শ্রেষ্ঠ মনে করবেন তাদের তুলনায় অনেক সুপিরিয় নিজেকে ভাববেন এটির মধ্যে এক ধরনের সুখ আছে এই সুখ ফিল করার জন্য বা অনুভব করার জন্য আপনি মুসলিম হতে পারেন তো আমার শেষ কথা হচ্ছে আমি এই দশটি কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম যে দশটি কারণের জন্য আপনারা মুসলিম হতে পারেন তো এইগুলো আমি উপস্থাপন করেছি মকারি করে যোগ করে থা ইসলামিক করে এবং এইগুলো এই মকারির মাধ্যমে আমি ইসলামের ভয়ঙ্কর রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ